প্রতিবেশীকে তা বুঝাই দিলি যে তোমরা আমার সাথে খেলো না, আমার বাসা নেই তুই কেন? এবার আমার শিবির এই লেগে আমার প্রতিবেশী, আমি সোনার গাছ আর কারো সামনে কিভাবে ওপেন হই আর কথা হইছি না। আমি তোমরা আজকে যে কারণে এখানে আনছি, তোর প্রতিবেশী হিসাবে কোনো খবর যদি আমার কাছে থাকে এইটা আমার জানানি উচিত নেই তোমরা রেখো। আমার কাছে যদি কোনো বিপদের খবর থাকে তোমরা জানানি উচিত নেই আমার রেখো। আমার কাছে যদি কোনো খুশির সংবাদ থাকে এইটা তোমরা জানানো উচিত নেই আমার রেখো। প্রতিবেশী যদি না খাইয়া থাকে, না খাইয়া যদি তোমরা মরো, তাহলে ইটার কিছু পাবের বাকিদার আমি ওই মনে হবো আমার। এটা আমার কথা না, এটা ইসলামের কথা। আমি যে কারণে তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে, সামাজিক দূরত্ব বলতে কিতা বোঝায় জানানি দিলে একজনের সাথে আরেকজনের মিনিমাম 3 ফুট দূরে থাকুন সবসময়। একটা জিনিস শুনে রাখো, আমরা এমন এক বিপদের মুখোমুখি হয়েছি এখন, তোমরা কোনোদিন দেখছো নি যে আমাদের মতো লোকজন আমরা বাসার বৃত্তে আমায় গেছি গা মানছে হয় না নিজের ডরাইয়া মানছে আগে হইতো মানছে যে ডরাইয়া বাসার বৃত্তে আমায় গেছে হইতো নি আগে। এখন এমন অবস্থা হইছে, এমন এক রোগ আইছে, এমন এক রোগ এখন আইছে, এই রোগের এক মা আর কোনো অসুখ নাই, যারই ডরাই এরই মারি নিব যদি এ খালি দূরত্বে যদি না থাকে। আপনারা জানেন কি না, আপনারা এখনো জানেন না যে ডাকাতে যারা মারা গেছে এরারে লাশ দাফন করা এবং গোসল করার লেগে কোনো পরিবারের লোকজন কিন্তু আইতে দেওয়া হয়েছে না। মানে ই অসুখ হইলে পরে কেউ পরিবারের লোকজন আইয়া তোমার লাশ দাফন সরকারে করতে দিত না, পুলিশে করতে দিত না, ওই যে হাসপাতালে যাইবার এরপরে ই লাশ আর চৌকে দেখতে না, কারণ হইলে গিয়া ওই ট্রেক্টরে হইলে লই যাইব অ্যাম্বুলেন্স পর্যন্ত আমরা দেশ নাই তোমার যে অ্যাম্বুলেন্স আর আইতো লাশটা। আমি তোমরা এই কথা কইতে পারছি, আমি জানি কেউ কেউ কথা উনে নাই দেশ, তোমরা হয়তো আমার কথা উনবাই কি উনবাই না আমি জানি না, তবে এটা আমার দায়িত্ব। তোমরা তোমার কপাল যদি তুমি মর্তায় যদি ইয়ে সুখে লেখা থাকে আর তুমি যদি আগল দাইয়া গাড়ি গিরি করো আর খালি আইতে পারো ইন্ডিয়েন্দি ই রোগে যদি তোমারে ধরে তাহলে তোমার খান তুমি বুঝবাই। আমার ওই লোকের দায়িত্ব যে খান আছিস ইখান আমি তোমার হইয়া দিতেছি। একটা জিনিস শুনো, লকডাউন বললে একটা ইংলিশ শব্দ তোমরা বুঝতাই না, লকডাউন মানে ওই লোকের সারা দেশ এখন বন্ধ হয়ে দাঁড়াইছে। তুমি ইচ্ছা করলে এখন দেখা দিতে চাই না কোনো গাড়ি, বড় গাড়ি দেখছো না তুমি রোডের মধ্যে, আমেরিকার মধ্যে নিউ ইয়র্কের মধ্যে আমার বউ ঘোরাঘুরি থাকে, তোমরা তো জানো আমার মা বউ ঘোরাঘুরি আমেরিকা তখন জানো না তোমরা, ইখানের মধ্যে ডেলি 1200 করে মানুষ মরতেছে। আমার বউ ফুলাবরির সেনার বাড়ি থামন যায় না, কারণ আশেপাশে যদি মানুষ মারা যায় মানুষের ভয়টা কিরাত লাগে, বিরাট ভয় লাগে। তোমরা আমি আমার প্রতিবেশী হিসাবে পৃথিবীর বেশিরভাগ দেশ মানুষ মরে যাচ্ছে আবই যার কি, আমি জানি না আমরাই বাঁচবো কিনা। এই লন্ডনের প্রধানমন্ত্রীর পর্যন্ত এই অসুখ হয়ে গেছি গা, প্রধানমন্ত্রী এনে হাসপাতাল ঢুকাইছে। ই যে অসুখ আইছে এই প্রথম যে ধনী গরিব মানে না, আগে অসুখ আইতো গরিবের অসুখ হইতো, এবার ধনী গরিব কেউ রে মানে না, যারে ভাইতেছে যারে এটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নেয়, এই যে হাসি দাও না তোমরা হাসি দাও না, এই হাসির মধ্যে যে জের অসুখ হইব। আরো একটা কথা হই, এই পুরা শিবিরের মধ্যে যদি কোনো কারণে একজনের এই অসুখ দেখা দেয় একজনের, তাইলে এখানে পুলিশ আইয়া একটা লোক আর একটা দরজা দেওয়ার হইতে চায় না, এই যে ঘরের ভিতরে আড়াইব হারাটাও হলাইতে চায় না ঘরের ভিতরে, এটা হয় পুরাপুরি লকডাউন হয়। কারণ হইলে এটা যদি বাচ্চার হয় তো মা রইব, মা রইলে মানে বাপের উপর সবার হইতে বিয়া এর লাগে। দেখো যে হানো যে জায়গার মধ্যে একটা রুগী পাওয়া যাইতেছে পুরাপুরি বন্ধ ঘোষণা করা হইতেছে। এখন সমস্যা হইলে তোমরা আনছি আমি দুইটা কারণে, একটা হইলে আমি প্রতিবেশী হিসাবে আমি তোমরা সুখে দুঃখে থাকতাম এটা আমার ইমানি দায়িত্ব, আমি বাঁচবো কিনা তার ঠিক নাই, কেউই বাঁচবো কিনা এখন আপাতত এমন দুর্যোগ আইতেছে। জাতিসংঘ হইয়া দিছে, বিদেশিরা হইয়া দিছে, আমরা দেশ একবারে কম হইল 20 লাখ মানুষ মরব, 20 লাখ মানুষ মরব আমরা দেশ কম কম হইল। তোমরা আমি হইয়া গেলাম, তোমরা আজকে যে কারণে এখানে আনছি, আমি একটা জিনিস কইতে মাইছি সারা সোনারঘাট ভারম কিনা জানি না, তোমরা গড়ে দিতে আমায় যাও গা 8-10-15 দিন পরে যে অভাব দেখা দিব, কারণ রুজি তো খেয়ে রাখতো নাই খালি বাংলাদেশও নাই বিদেশেরও রুজি বন্ধ, কারণ এর আরো সব বন্ধ হয়ে গেছি গা, কোনো এরোপ্লেন চলে না, কোনো বড় বাস চলে না। আমি তোমরা আসি, আমি যে খাদ্য দেওয়ার লাগে
অন্তত তোমরা আমার ঘরে যদি চাল থাকে, তোমরা না হয় আমার, তাই না, অন্তত শিবিরের মানুষ তোমরা না হয় আমার, তাই না, আমি আমার ঘরে যদি এক এক কেজি চাউলও থাকে, অন্তত আমি তোমরা লুই হইলে বাদ খাই আমার মুখ। কিন্তু এখন যেটা আমি তোমরা হইতাম চাই, আমার কথা বলতে আমি যেটা হইতাম চাই, ইটাই লেগে আগে বাঁচতেই তৈরি ভাই, বাঁচতে গেলে ঘরের ভিতর থেকে আর বাড়িও না, একবারে মনে করো মিনিমাম 2-7 দিন ঘরের ভিতর থেকে বাড়ি পায় না। মহিলারা বারবার হাত ধুই যায়, সাবান দিয়ে হাত ধোয়ার লাগে, আর হাতের আঙ্গুল কোনোভাবে যেন না খেয়ে মুখে না যায়। এটা তোমরা ভেরি খুবই জরুরি, তোমরা যে আল্লাহর হস্তে চাই, আমি তোমার কাছে এইভাবে আইয়া কোনো সময় চাইছি না, আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রাণ আছে, আমি তোমরা অন্তত তোমরা না খাই আমার চাই না, বহু জায়গা আছে তোমরা কইয়া দিলাম, রাস্তা রাস্তা লাশ পাই ভাই দেখে যাই, আর 1-1.5 সপ্তাহের ভিতরে বহু মানুষ না খাইয়া মরবো, তোমরা অন্তত এই জিনিসটা আছে যে আমি তোমরা প্রতিবেশী, তোমরা না খাইয়া মর চাই না, কিন্তু যে জিনিসটা করবাই আল্লাহর হস্তে ঘরের ভিতরে যাও গাই একজন আর একজন, আমরা সারা জীবন একসাথে থাকছি, এবার এমন এক রোগ আইছে, ইটার ইটার ওষুধই একটা যে একজন আরেকজনের কাছ থেকে দূরে তখন আমরা হয়তো জায়গা কম, আমরা তো দুর্ভাগা, আমরা এক রুমের মধ্যে তিনলা তখন চাইলা তখন আমরা পারিই না, তারপরে যত কান সম্ভব একজন আরেকজন হাসি দিবায় না, আর মুখের মধ্যে আঙ্গুল দিবা না, আর সাবান রাখো একটা সবসময় হাত ধুই পায় 15-20 মিনিট পরই হাত ধুই পায় সাবান দিয়া, অন্তত 20 সেকেন্ড এইভাবে হইয়া ধুই পায়। আমি কথা শেষ করতেছি, আমি কইছি আমি তোমরা লেগে আছি, আমি যদি বাঁচি তোমরাও বাঁচবাই, ত্রাণ নিয়ে চিন্তা নাই, কোনো না কোনো ভাবে বাঁচাই দিব, কিন্তু এই অসুখে যদি ধরে, এই অসুখে ধরলে একজনও বাঁচতায় না, আর একজনের যদি অসুখ হয় তাহলে এই শিবির, কিন্তু শিবির কে শিবির একবার ধ্বংস হয়ে যাবি, আমি কই দিলাম তোমরা এই সকালবেলা আইবার লেগে আমি ধন্যবাদ জানাইতেছি, আমি জানি না এটা আমার তোমরা সাথে শেষ বক্তব্য কিনা, হেরা তাক ভাই হেরা তাক চায় না জানি না, এরপরে যদি কোনো কারণে যদি করোনার পরে যদি পালাও হয় দেশ, তাহলে আবার তোমার সাথে আমি আবার হয়তো একখান নইমু, তোমরা দেখার চিন্তা করো না, পয়সার চিন্তা করো না, খালি চিন্তা করো না, আপাতত আলাদা আলাদা থাকবে, কেউ আলাদা হাত আইবার তখন নাই, গরিবই যখন আইব, সত্যিকারের গরিবই যখন আইব, আমার একলা করে খবর পাঠাইবা কোনো একজন দিয়া, আমি চেষ্টা করবো, অযথা যদি টেহা থাকে তোমরা আরেকজন গরিবের টেহা নিও না, কারণ এখন তোমার গাছ এমনও গরিব আছে, তোমরা চিন্তা করতে চাই না, এমনও পরিবার আছে যারা শর্মাইয়া হইতে পারতেছে না, আমার সাহায্য দেও, এমন ইজ্জতদার লোক আছে না খাইয়া থাকবো, এরারে টেহা ফাটানি লাগবো, এরারে চাউল ফাটানি লাগবো, তোমরা যতদিন পর্যন্ত আছে লুকাই সবাই কোনো রকম তোমরা চলো, তবে তোমরা নিজেরা নিতে গিয়া যদি তাইকে থাকে তোমরা অন্য আর একজন গরিবের হক নষ্ট করো না, কারণ তোমরা আমার প্রতিবেশী, তোমরা আমি আগে দিতাম হইব, তোমরা এই কথা হইয়া আবারও সামাজিক দূরত্ব বজায় রাখতে আস্তে আস্তে করিয়া যে যার বড় যে জায়গা বাকিটা আমি দেখবো, এই বলে আজকের মতো বিদায় নিতেছি, দোয়া হইল একজন আরেকজনের লেগে দেশের লেগে দোয়া হইল, এমন এক দুর্যোগ আইছে সেটা বাঁচবো সেটা মরবো আমরা কেউ জানি না, ঠিক আছে আপনার আইবার লেগে ধন্যবাদ, এখন আস্তে আস্তে জানি যা আমার সাথে যখনই বিপদ করবা কোনো মানুষের মাধ্যমে, আমি যদি কোনো